আসসালামু আলাইকুম একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটি কবিতা নিয়ে। রক্তে আমার অনাদি অস্থি, লিখেছেন কবি দিলওয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। সপরিবারে তোমরা যেন অনেক ভালো থাকতে পারো সে প্রার্থনা করছি। আজ আমরা এই পাঠ থেকে দেশ, মাটি, মানুষ ও প্রকৃতি সম্পর্কে আমাদের অনুরাগ সৃষ্টি হবে, নদীমাতৃক বাংলাদেশ সম্পর্কে আমরা কিছু ধারণা পাব এবং মানব জীবনের উপরে নদীর প্রভাব আমরা জানতে পারব। বাঙালির জীবনধারার সাথে এই নদী জীবনের সম্পর্ক আমরা জানব। উপনিবেশবাদ, নরদানব, গণমানুষ ইত্যাদি ধারণার ব্যাখ্যা আমরা পাব এবং কবি দিলওয়ারের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে আমাদের একটা মোটামুটি ধারণা তৈরি হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কবিতার মূলভাব থেকে যে কথাগুলো পাই সে কথাগুলো এরকম। আমাদের এই বাংলাদেশ আমাদের জীবনে বরণে বিশ্বাসের কেন্দ্রবিন্দু। প্রকৃতির সঙ্গে এই দেশের মানুষের নিবিড় সম্পর্ক রয়েছে। মানুষের আচরণেও প্রকৃতির প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। এই বাংলার নদীগুলোর সাথে কবিতার ও আমাদের যোগসূত্র ফুটিয়ে তুলেছেন। কবি মানুষ ও দেশের প্রতি গভীর ভালোবাসা ব্যক্ত করেছেন। এই দেশের নদীগুলো আমাদের দেহের শিরা উপশিরার মতো। কবি নদীগুলোকে ভালোবাসার মধ্য দিয়ে মূলত দেশের প্রতি তার ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন। কবি এখানে কেবল নদীগুলোর প্রতি ভালোবাসায় সীমাবদ্ধ নন, তিনি মূলত দেশ, দেশের সাধারণ মানুষ, দেশের ইতিহাস, ত্যাগ, বিসর্জন ও জাতীয় চেতনার সুনিপুণ প্রকাশ ঘটিয়েছেন। বাঙালির শাশ্বত বা চিরকালীন রূপ ফুটিয়ে তুলেছেন। পদ্মা নদীর যৌবন প্রার্থনায় তিনি আরও সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন বুনেছেন। যমুনা নদীর সহানুভূতিশীল ভালোবাসা প্রার্থনার মাধ্যমে তিনি দুঃখ, দুর্দশাগ্রস্ত, হতাশাগ্রস্ত মানুষের জীবনকে আরও সমৃদ্ধ করে তোলার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। এদেশে সমৃদ্ধির জন্য তিনি প্রকৃতির আরও নিবিড় ভালোবাসা কামনা করেছেন। পদ্মার যৌবন, যমুনার প্রেম, সুরমার পলিমাটির উর্বরতা কামনা তারই প্রমাণ। তার আকাঙ্ক্ষায় সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, তার প্রার্থনায় সাধারণ মানুষের প্রার্থনা, তাই তিনি গণমানবের তুলি। কবির স্বদেশ চেতনা চিরসবুজ, চিরনবী। এই কবিতায় কবি বাংলাদেশের প্রধান প্রধান নদী পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কর্ণফুলীর কথা বলেছেন। বলেছেন নদীগুলোর ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের কথাও। নদীগুলো আমাদের সমৃদ্ধ করে। তিনি কৃষি নির্ভর বাংলাদেশের জন্য আশীর্বাদ এই নদীগুলোর কথা বলতে গিয়ে উর্বর পলিমাটির কথা বলেছেন, তাই এটিকে কবি গলিত স্বর্ণ হিসেবে উল্লেখ করেছেন। প্রাচীন কাল থেকে আবহমান কাল পর্যন্ত বাংলার নদীগুলো স্রোতের সাথে আমাদের বয়ে এনে দেয় পলি মেশানো উর্বর মাটি। এতে কৃষির উৎপাদন দারুণভাবে সমৃদ্ধি লাভ করে। কৃষির মাধ্যমেই বিকশিত হয়েছে বাঙালি জাতিসত্তা, আর এই সমৃদ্ধি কাল হয়ে দাঁড়িয়েছে বহুবার। বাংলার ইতিহাস হয়েছে দুঃখ, দুর্দশাগ্রস্ত। এই ভূমির প্রতি তাই নরপিচাসদের লোলুপ দৃষ্টি পড়েছে বারবার। ওরা আমাদের সম্পদ লুট করে নিয়ে যায়। বাংলার মানুষকে লড়াই করে বাঁচতে হয়। বিদেশি শত্রু বা ঔপনিবেশিক এই সব শক্তিকে কবি নরদানব বলেছেন। কবি দিলওয়ার খান গণমানুষের বা সাধারণ মানুষের কবি, সবার কথাই তিনি বলেন। কবি মনে করেন এই দেশে আমাদের জীবন বাধাহীন নয়, আছে নানা প্রতিকূলতা ও প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু কবি এই দেশের মানুষের প্রতিনিধি হিসেবে কবিতায় আবির্ভূত হয়েছেন, তাই তিনি নির্ভীক। কবি ক্রোধকে বঙ্গোপসাগরে সঞ্চয় করে রাখেন, এটি মূলত মৃত্যুকে পরোয়া না করাকেই নির্দেশ করে। এইভাবেই সব বাঙালির ক্রোধ প্রবল ঘূর্ণিঝড় হয়ে বিদেশি শক্তি বা নরপিচাসদের বা ঔপনিবেশিক শক্তিদের রুখে দেয়। ওদের জানা উচিত এই দেশের মানুষের মধ্যে যে চেতনা বা জাতীয়তাবোধ বিরাজমান তা আমাদের অস্থির মতোই। এই দেশের বুকে এই বিদেশি আগ্রাসন প্রতিরোধে প্রকৃতি অনুপ্রেরণা হিসেবে কাজ করে।
এদেশের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, স্বাধীনতার জন্য নানা উপনিবেশিক শক্তির হাত থেকে নিস্তার বা মুক্তির জন্য এদেশের মানুষ নানা বিপর্যয়ে প্রাণদান করেছেন। মৃত্যু এদেশের মানুষের কাছে আর শোকের কিছু নয়, সংগ্রামের মধ্য দিয়ে সেই সব মৃত্যুকে তিনি মুগ্ধ মরণ বলে অভিহিত করেছেন। শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে এদেশের মানুষ সামুদ্রিক ঘূর্ণিঝড়ের শক্তিতে শত্রুকে প্রতিরোধ করেন। এদেশের আপদে বিপদে পরাধীনতার শৃঙ্খল ঘোচাতে সাধারণ মানুষ ক্রোধে বিদ্রোহে ফেটে পড়ে, জ্বলে ওঠে আপন শক্তিতে। আমাদের এই চেতনা অতুলনীয়, আমাদের জাতীয় চেতনা অবিনাশী, আমাদের দেশপ্রেম আমাদের শক্তি, অহংকার ও গর্বের বাংলাদেশ আমাদের পরিচয়, আমাদের অপ্রতিরোধ চেতনা আমাদের অনুপ্রেরণা উদ্দীপনা। এদেশের মানুষের মধ্যে রয়েছে অবিচল সত্তা, চিরকালীন অনন্ত শক্তির উৎস আমাদের এই দেশ, আমাদের প্রাণের অস্তিত্ব এই দেশ বাংলাদেশ, আমাদের অনুভূতি আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের শাশ্বত চেতনা এই দেশ, এই প্রকৃতি, এদেশের মানুষ, সব মিলিয়ে এক অখণ্ড জাতিসত্তার জাগরণ। হৃদয়ের লাল সবুজে আর রক্তের উষ্ণতায় আমাদের অবিনাশী জাতীয়তাবাদ। পদ্মা তোমার যৌবন চাই, যমুনা তোমার প্রেম, সুরমা তোমার কাজল বুকের পলিতে গলিত হেম। পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণফুলি, তোমাদের বুকে আমি নিরবধি গণমানবের তুলি। কত বিচিত্র জীবনের রং চারিদিকে করে খেলা, মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে কাটায় মারণ বেলা। দেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরে, ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ উপমাজে তার নেই। এই ক্রোধ চলে আমার স্বজন গণমানবের বুকে, যখন বোঝায় প্রাণের জাহাজ নরদানবের মুখে। পদ্মা সুরমা মেঘনা যমুনা অশেষ নদী ও ঢেউ, রক্তে আমার অনাদি অস্থি বিদেশে জানে না কেউ। রক্তে আমার অনাদি অস্থি কবিতায় কবির ক্রোধকে কিসের সাথে তুলনা করা হয়েছে? রক্তে আমার অনাদি অস্থি কবিতাটি কোন ছন্দে রচিত? গণমানব শব্দের অর্থ কী? রক্তে আমার অনাদি অস্থি কবিতাটির অপূর্ণ পথ কয় মাত্রার? কবি কত সালে জন্মগ্রহণ করেন? রক্তে আমার অনাদি অস্থি কবিতাটি কার উদ্দেশ্যে উৎসর্গকৃত? প্রাণের জাহাজ বলতে কী বোঝায়? প্রাণের জাহাজকে কবি কোথায় দেখিয়েছেন বা অঙ্কন করেছেন? কবি বঙ্গোপসাগরে কী আমানত রেখেছেন? কবি দিলওয়ার কী হিসেবে সমধিক বা বেশি পরিচিত? রক্তে আমার অনাদি অস্থি কবিতায় কতটি নদীর উল্লেখ আছে? কবি কোন নদীর যৌবন কামনা করেছেন? মারণ বেলা অর্থ কী? চারিদিকে কী খেলা করে, চারদিকে কী খেলা করে? কবি দিলওয়ারের বাবা ও মায়ের নাম কী? সাধারণের কাছে তিনি কি ধরনের কবি? তিনি কোন পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন এবং কত সালে? দৈনিক গণকণ্ঠে কবি কোন বছর জড়িত ছিলেন? নাম কবিতা কী? কবি কী পদবি বা পরিচয় বাদ দেন? রক্তে আমার অনাদি অস্থি কবিতাটি কোন কাব্যগ্রন্থের? কবি কত সালে মৃত্যুবরণ করেন? রক্তে আমার অনাদি অস্থি কবিতাটি প্রথম কত সালে প্রকাশিত হয় এবং কোথায়? রক্তে আমার অনাদি অস্থি কবিতায় কার বন্দনা করা হয়েছে? কবিতাটির পূর্ণ পর্ব কত মাত্রার? নিরবধি অস্থি উপমা ও মুগ্ধ শব্দের অর্থ কী? রক্তে আমার অনাদি অস্থি বিদেশে জানে না কেউ, কেন? বাঁকে বাঁকে মুগ্ধ মরণ ব্যাখ্যা করুন। রেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরে ব্যাখ্যা করুন। রক্তে আমার অনাদি অস্থি বলতে কী বোঝানো হয়েছে? গণমানবের তুলি বলতে কী বোঝানো হয়েছে? কবির নিজের ও বাঙালির ক্রোধকে ভয়াল ঘূর্ণির সাথে তুলনা করেছেন কেন? রক্তে আমার অনাদি অস্থি কবিতায় উল্লেখিত নদীগুলোর মাধ্যমে কবি কোন দিকটি তুলে ধরেছেন? পদ্মা বাংলাদেশের প্রধানতম নদীগুলোর একটি। এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নদী। এর দৈর্ঘ্য 120 কিলোমিটার। এর গড় গভীরতা 968 ফুট।
সর্বোচ্চ গভীরতা 1571 ফুট, নদীটি রাজশাহী জেলার পশ্চিম পাশ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। ভারতীয় অংশের নাম গঙ্গা। এটি হিমালয় পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে। দেবী পদ্মাবতীর নামানুসারে এর নামকরণ করা হয়েছে। পদ্মাবতী অর্থ হলো পদ্মফুলে সজ্জিত দেবী। যৌবন, বয়ঃসন্ধিকালে যে পরিবর্তন ঘটে তাই যৌবন। 18 থেকে 22 বছরে যৌবনে শুরু হয়ে থাকে। যৌবন অর্থ তারুণ্য। 18 থেকে 30 বছর পর্যন্ত যৌবনকাল স্থায়ী হয়ে থাকে। যমুনা, বাংলাদেশের প্রধান তিনটি নদীর একটি। এর পূর্ব নাম জোনাই নদী। 1887 সালে ভূমিকম্পের মাধ্যমে ব্রহ্মপুত্র নদীপথ থেকে যমুনা নদী সৃষ্টি হয়েছে। সুরমা, ভারতের আসামের বরাক নদী থেকে এর উৎপত্তি। বাংলাদেশের উত্তর পূর্ব দিকে সিলেট বিভাগের উপর দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে। মেঘনা, সুরমা ও কুশিয়ারা নদী একসাথে ভৈরব নামক স্থানে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। পলি বা পলি মাটি, নদী সমুদ্র উপকূলে যে নরম কালো কাদামাটি পাওয়া যায় তাই পলি মাটি। এটি বন্যার পানিতে জমিতে ছড়িয়ে পড়ে জমির উর্বরতা বৃদ্ধি করে। গলিত হেম, পলি মাটি অত্যন্ত উর্বর যা ভালো ফসলের জন্য খুবই সহায়ক, তাই একে গলিত সোনা বলা হয়। গঙ্গা, পদ্মা নদীর ভারতীয় অংশের নাম। কর্ণফুলী, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য চট্টগ্রামের একটি নদী। নিরবধি অর্থ সবসময়। গণমানব হচ্ছে সাধারণ মানুষ। তুলি হচ্ছে ছবি আঁকার উপকরণ বিশেষ যা দ্বারা রং লাগানো হয় বা রং করা হয়। গণমানবের তুলি হচ্ছে সাধারণ মানুষের প্রতিনিধি বা মুখপাত্র, নেতা, লিডার। বিচিত্র হচ্ছে নানা রকমের। জীবনের রং হচ্ছে জীবনের নানা সময় ও ধরন, উত্থান পতন, সুখ দুঃখ ইত্যাদি। মুগ্ধ মরণ হচ্ছে আত্মত্যাগ ও গর্বের মৃত্যু, ভয়হীন মৃত্যু, শহীদী মৃত্যু। বাঁকে বাঁকে নানা ঘটনায় নানা পরিস্থিতিতে বোঝায়। মারণ বেলা হচ্ছে মৃত্যু সময় বা মৃত্যুকাল বা মৃত্যুর কাল। প্রাণ স্বপ্ন হচ্ছে আশা আকাঙ্ক্ষা, জীবন মরণ বাজি রাখা। বঙ্গোপসাগর হচ্ছে বাংলাদেশের দক্ষিণে অবস্থিত যে উপসাগর। ভয়াল ঘূর্ণি, মারাত্মক বা প্রলয়ঙ্কারী বা শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড়। উপমা হচ্ছে তুলনা বা মিল খোঁজা। ক্রোধ হচ্ছে মনের মধ্যে, ক্রোধ জলে বলতে বোঝানো হয়েছে মনের মধ্যে প্রতিরোধের আগুন সৃষ্টি হওয়া, বিদ্রোহী মনোভাব, প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধী স্পৃহা তৈরি হওয়া। বোঝায় প্রাণের জাহাজ, বিপদে বা সংকটে নিপতিত জনগোষ্ঠী, আক্রমণের শিকার এমন জনগোষ্ঠী। নরদানবের মুখে রাক্ষস রূপী ঔপনিবেশিক শক্তি বা হায়নাদের আক্রমণের কথা বলা হয়েছে। অনাদি হচ্ছে চিরকালীন বা সবসময়ে শাশ্বত। অস্থি হচ্ছে হাড়, উদ্দীপনা, অনুপ্রেরণা, আদর্শ, চেতনা ইত্যাদি অর্থে ব্যবহৃত। অনাদি অস্থি, চিরকালীন আদর্শ, অবিনাশী চেতনা, বিশ্বাস বা জাতিগত পরিচয় ইত্যাদি বোঝানো হয়। কবি দিলওয়ার খান, সংক্ষেপে দিলওয়ার নামে পরিচিত, তার জন্ম 1937 সালের 1 জানুয়ারি সিলেট জেলায় এবং ভার্থখলা নামক গ্রামে। আর তার এই গ্রাম সুরমা নদীর তীরে অবস্থিত। কবি মৃত্যুবরণ করেন 2013 সালের 10 অক্টোবর। তার পিতামাতার নাম মৌলভী মোহাম্মদ হাসান খান এবং মায়ের নাম রহিমুন্নেসা। পেশা শিক্ষকতা, মাত্র 2 মাস শিক্ষকতা করেছিলেন এবং বাকি সময় তিনি সহকারী সম্পাদক হিসেবে 2টি সংবাদপত্রে কাজ করেছেন। প্রথমটি হলো দৈনিক সংবাদ এবং পরেরটি হচ্ছে দৈনিক গণকণ্ঠ। সাহিত্য সাধনার ক্ষেত্র কবি, লেখক ও ছড়াকার। এই 3 ধরনের লেখা তিনি লিখেছেন, কবিতা, প্রবন্ধ এবং ছড়া। তার লেখার ধরন দেশপ্রেমমূলক এবং শান্তিপূর্ণ মনোভাববাচক। তার পুরস্কার রয়েছে 2টি, বাংলা একাডেমি পুরস্কার এবং 21শে পদক। তার রচিত গ্রন্থ প্রথমেই আমরা পাই কাব্যগ্রন্থ ঐকতান, উদ্ভিন্ন উল্লাস, সনিষ্ঠ সনেট, রক্তে আমার অনাদি অস্থি, সপৃথিবীর ঐব সজীব, 2 মেরু 2 ডানা, অনতীত পঙ্ক্তিমালা এবং প্রবন্ধ গ্রন্থ বাংলাদেশ জন্ম না নিলে, ছড়া গ্রন্থ দিলওয়ারের শতছড়া, ছড়ায় অ আ ক খ।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কবিতায় প্রথম ছবিতে দেখতে পাচ্ছি যে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলাদেশে এই নদীগুলো। ছোট বড় মিলিয়ে প্রায় 730টির মতো নদী রয়েছে এদেশে, এবং প্রধান 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 কিছু বড় নদী যেগুলো আমরা দেখতে পাই খুব বেশি, এবং সবগুলো নদীর গতিপথ এবং লক্ষ্য উদ্দেশ্য কিন্তু বঙ্গোপসাগরেই। অর্থাৎ সবগুলো নদী বড় নদীর সাথে মিশে বঙ্গোপসাগরেই পতিত হয়েছে। কবিও এভাবেই আমাদের জাতীয় চেতনার যে ব্যক্তিগত যে শক্তি সেগুলোকে সামষ্টিকভাবে বঙ্গোপসাগরের শক্তির সাথেই তুলনা করেছেন, এবং আমাদের যে শান্তশিষ্ট যে আমাদের যে জীবন তা নদীর এই প্রবাহমানতার সাথেই কবি তুলনা করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছবিতে আমরা বঙ্গোপসাগর এবং সেখানে সৃষ্ট ঘূর্ণিঝড়ের ছবি দেখতে পাচ্ছি। কবি দিলওয়ার আমাদের যে জাতীয় চেতনা, আমাদের যে রাগ, আমাদের যে শক্তি, আমাদের যে প্রতিরোধ এবং আমাদের জাতিগত যে চেতনা, তাকে তিনি এই ঘূর্ণিঝড়ের মতোই শক্তিশালী চিন্তা করেছেন এবং সেভাবেই তার প্রকাশ ঘটিয়েছেন এই কবিতায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা আজ এখানেই শেষ করছি।